আসসালামু আলাইকুম। ভোজন বিলাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কোরিয়ান স্টাইলে বারবিকিউ চিকেন উইংস। এই রেসিপিটা এতটাই মজাদার যে নামি দামি যে কোনো রেস্টুরেন্টের রেসিপিকে হার মানাবে, আর এটা বানিয়ে নেওয়াও খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। প্রথমেই এখানে আমি হাফ কেজির মতো চিকেন উইংস বা মুরগির ডানা নিয়েছি, আর এগুলোকে এমন ছোট ছোট পিস করে নিয়েছি। আপনি চাইলে আস্ত উইংসও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/4 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে উইংসগুলো ভীষণ মুচমুচে হবে। আর 1/4 কাপ দিচ্ছি ময়দা। সব শেষে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ত্রিশ মিনিট হয়ে গেছে। প্যানে তেল গরম করে নিয়েছি। উইংসগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। অর্ধেক উইংস এখানে দিয়ে দিচ্ছি, 2টি বেজে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো যাতে উইংসগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়। একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে 2টো পাশে মুচমুচে করে ভেজে নেব। চিকেন উইংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো সেমভাবে ভেজে নেব। সবগুলো উইংস ভেজে নেওয়া হয়ে গেলে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া রসুন, 1/4 কাপ দিচ্ছি বারবিকিউ সস, 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ চিনি, আর 2 টেবিল চামচ দিচ্ছি পানি। নেড়ে চেড়ে সব কিছু একসাথে কিছুক্ষণ জাল দিয়ে নিব। চুলার আঁচ একদম লোতে থাকবে। পানিটা দেওয়ার ফলে সসগুলো যে পরিমাণ দিয়েছি সেটা ঠিক থেকে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। সস রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার যে চিকেন উইংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটা উইংসের মধ্যে সসের কুটিংটা ভালোভাবে হয়। আমাদের বারবিকিউ চিকেন উইংস রেডি। এখন পরিবেশনের জন্য সাজিয়ে নিব। লেবু, ধনে পাতা আর সাদা তিল দিয়ে নিজের পছন্দ মতো সাজিয়ে নিব, তবে এটা সম্পূর্ণ অপশনাল এবং যার যার পছন্দ অনুসারে করা যাবে। সাজিয়ে নেওয়ার পরে প্লেটটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তেমনি অনেক বেশি সুস্বাদু। ট্রাস্ট মি, বাসায় এই রেসিপিটা ট্রাই করলে রেস্টুরেন্টের খাওয়ার কথা ভুলে যাবেন। আশা করছি চিকেন উইংসের এই সহজ রেসিপিটি অবশ্যই তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।